সামাজিক কাজ কখনো করোনা আক্রান্তের মালিক কখনো থানাতে জীবাণুমুক্ত করার কাজ করছে তারা। সংগঠনের সদস্যরা গৌরবঙ্গ রোডের টুনিঘাটা এলাকায় চলাচলকারী সমস্ত গাড়ি টোটো বাইসাইকেল বাইক জীবাণুমুক্ত করার কাজ করছে। করোনা সংক্রমণকে কমিয়ে আনা তাদের লক্ষ্য বলে জানায় এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। পিপিই কিট পরে করোনা আক্রান্তদের বাড়ি পৌঁছে যাচ্ছে পরিষেবা দিতে। রাস্তায় কেউ মাস্ক না পরে বেরোলে তাকে দেওয়া হচ্ছে মাস্ক। বিভিন্ন জায়গায় আমরা যেমন করোনাকে মানে শেষ করার জন্য যে লড়াইটা চালিয়ে যাচ্ছি সেটা অন্যান্যরাও চালাচ্ছে, কিন্তু আমরা একটু পদ্ধতিগত ভাবে একটু ভিন্ন করছি। সেটা হলো কি, সেটা আমরা বিভিন্ন বাড়ি বাড়ি যারা করোনা পজিটিভ আছে তাদের বাড়িতে ঘরের মধ্যে কি আমরা স্যানিটাইজ করছি যাতে জীবাণু মুক্ত করা যায় তাদের ঘরটা। পাশাপাশি আমরা যারা করোনাদের সঙ্গে যুদ্ধ করছে অর্থাৎ পুলিশ কর্মী ডাক্তার নার্স থেকে শুরু করে একাংশ সাংবাদিকরা যারা জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করে যাচ্ছে আমরা তাদের বাড়িতেও আমরা স্যানিটাইজ করা শুরু করেছি। পাশাপাশি আজকে যেটা যে প্রোগ্রামটা আমাদের চলছে সেটা যে রাস্তাঘাটে যানবাহন চলাচল অতি বেশি হয়ে গেছে, কারণ মানুষ যাতায়াত করবে সেটা তো স্বাভাবিক, তো সেই গাড়িগুলোকে কিন্তু স্যানিটাইজ করা হয় না, জীবাণুমুক্ত করা হয় না। তো আমাদের টার্গেট যে যত গাড়িগুলো আমরা সামনে পাচ্ছি তাদের আমরা সেই গাড়িগুলোকে স্যানিটাইজ করছি। আগামীতে যাতে এই করোনা এই রোগটা যাতে বিস্তার না করতে পারে এই উদ্যোগের জন্য তো অভিনব উদ্যোগ আগামী দিন চালিয়ে যাক যাতে করোনাকে প্রতিরোধ করতে পারে। স্বেচ্ছাসেবী সংগঠনের এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়। নিজেদের জীবন বাজি রেখে অবিরাম মানুষের সেবা করে চলেছে তারা। রিপোর্ট কম্পিউটার ডিভিশন থেকে।